চলো আরিফ ভাইয়ের ফার্মে এই মুহূর্তে কী কী কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো দেখাবো, কী কী রেটে বিক্রি হচ্ছে সেই কালেকশন দেখাবো। আর এই ফার্মের যে দুর্দশা অবস্থা আপনারা তো আগে দেখেছেন যে কীভাবে ধরাশায়ী হয়ে গেছিলো 2 দিনের মধ্যে। তো এই ফার্মটাকে এখন কিন্তু আবার নতুন করে এই মাটি ফাটিগুলো সুন্দর করে কুপিয়ে একদম ফ্রেশ করে জীবাণুনাশক স্প্রে টেস্প্রে করে হোল্ডে রাখা আছে। মেবি আবার বেডার করবে কি করবে না সেটা শুনবো। আর এটা কি ওল্ড মঙ্ক নাকি? না, ওটা লেবার টনিক। লেবার টনিক? ও গুরু, ওল্ড মঙ্কের বোতলে! আর এই বোতলটা এখানে কেন? এই বোতলটা লেবার টনিক ওটা নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, তবে মুরগির ফার্মে কিন্তু এই ওল্ড মঙ্ক, রাম, তারপরে চুল্লু বাংলা এগুলো কিন্তু ইউজ হয়, ঠান্ডার জন্য অনেকে ইউজ করে। এই যে ওই পাশটাতে দেখলাম দেশি হাঁসের বাচ্চা, এই মাঝখানের ঘরটাতে রয়েছে হোয়াইট পেগিং, যেটা রানার বলে, অনেকে বেলজিয়াম বলে, অনেকে বেইজিং হাঁস বলে। আর এইখানে রয়েছে সোনালি চিক্স। 2-3 রকম সাইজ তো না? কয়লার আছে নাকি এর মধ্যে? কয়লার মিক্সিং দেখতে পাচ্ছি। আচ্ছা, তো তুমি আগে বলো যে কেমন আছো, রোজা ফুজা কেমন চলছে? রোজা নিয়ে খুব ভালোই আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ব্যবসা নিয়ে আপাতত ওই তো লস হয়ে আবার এই নতুন করে শুরু করেছি। নতুন করে শুরু করেছো? বিডার কি করার চিন্তা ভাবনা আর আছে? আপাতত বিডার করবো বলে আর মনে হচ্ছে না। কেন বিডার এই কারণে করবো না, ও তো পুঁজি অনেক লাগে। নিজে বিডার করে যদি বাচ্চা নিজে না বিক্রি করা যায় সেখানে টোটালটাই লস। আর এই যে হঠাৎ করে 2 দিনের মধ্যে মারা গেল, এই বিষয়ে কিছু বলবা নতুন নতুন খামারিদের জন্য? নতুন খামারিদের জন্য এই যে পুঁজি লাগাতে হলে এ তো পুঁজি আসবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু যার অনেক টাকা আছে সে যদি ইচ্ছা করে তাহলে করতে পারে, কিন্তু কেউ যদি ধার দেনা করে করতে চাই ডাইরেক্ট তাদের জন্য একটাই বলবো যে না করতে, ডাইরেক্ট না। লোন তুলে ধার নিয়ে সুদে করে ফার্ম করে আপনি কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না, কারণ এই লাইসেন্স নেই, মানে যখন তখন যাতা হতে পারে। তো আপনি সেই সুদের টাকা লোনের টাকা কিভাবে শোধ করবেন? এর মধ্যে কিছু টার্কির বাচ্চা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি ব্ল্যাক টার্কি, লোকাল ব্রিড, ওই যে কিছু টার্কি রয়েছে। আচ্ছা, এই সোনালি চিক্সগুলো কী রেট আছে বর্তমানে? কেউ যদি পাইকারি নিতে চাই সঠিক দাম বলবো। আপাতত মোটামুটি 40 টাকা। 40 টাকা? কেমন বডি ওয়েট হতে পারে? 100 গ্রাম। বিভিন্ন রকম সাইজ রয়েছে তাই তো? এই ছোটোটার এইটা রেট কম আছে। এটা এটা তো 0 থেকে একটু বড়। বুডিং 7 দিন 8 দিন 7 দিন। কয়লার বাচ্চাগুলো কেমন রেট হবে? কয়লার নিলে 50 টাকা। 50 টাকা কয়লার এখন প্রচুর রেট, 28 টাকা, 30 টাকা, 32 টাকা এরকম নিচ্ছে যে যেরকম নিয়ে পারে। টার্কির যে সাইজটা দেখলাম ওইটা কী রেট হবে? 160 টাকা। টার্কির বাচ্চা যারা খোঁজ করছেন কত পিস আছে তোমার কাছে স্টকে? আপাতত 10টা ছিল, একটা মারা গেছে। মারা গেছে, 9টা আছে। তো টার্কির বাচ্চাটা আরেকবার সাইজটা আমি দেখিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয়। অনেকে টার্কি বাচ্চা কিন্তু খোঁজ করছেন। এই যে দেখুন, এই যে এই যে এই সাইজটা, এই সাইজটা মরার কোনো চান্স নেই, 160 টাকা করে পিস হবে। আর যদি কারোর বেশি পরিমাণে লাগে, জিরো চিক্স বা 2-1 দিনের বাচ্চা, মোটামুটি 135 থেকে 150 টাকার মধ্যে হবে। কন্ট্যাক্ট করুন, আরিফদার নাম্বার দেওয়া থাকবে।